Assalamu alaikum, dear my brothers and sisters, welcome back to Nasirs Korean Language Center, your career clinic. প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম কোরিয়ান ল্যাঙ্গুয়েজের আরও একটি ক্লাসে। লাস্ট যে ক্লাসটি করেছিলাম, মানে প্রথম যে ক্লাসটি করেছিলাম, সেই ক্লাসে আমরা শিখেছিলাম স্বরবর্ণ মানে পিওর ভাওয়েল এবং আমরা শিখেছিলাম সংযুক্ত ভাওয়েল, দুইটাই শিখেছিলাম। আজকে স্বরবর্ণ দিয়ে তৈরি কিছু ওয়ার্ড আমরা শিখব এবং কিছু গ্রামারও শিখে ফেলব। আর গ্রামার কেন শিখব, কারণ যখন মূল পরীক্ষায় আমরা যাব তখন অনেক ক্ষেত্রে গ্রামার আমাকে সহজ করে দেবে কোনটা রাইট অ্যান্সার কোনটা রং অ্যান্সার। এছাড়াও যখন তোমাদের ভিসা ইস্যু হবে তখন তোমরা যখন ঢাকাতে বরিশালে মানে ওই যে ট্রেনিং হয় যখন এই ট্রেনিংয়ে যাবে তখন তোমাকে এখানে লিখতে হবে, তো লেখাটাও কিন্তু জানা দরকার, লেখা শুদ্ধ হতে হবে। যদিও বা আমরা পরীক্ষা দেই জাস্ট শুধু রিডিং অ্যান্ড লিসেনিংয়ের, মানে রিডিং মানে পড়ে প্যাসেজ সলভ করি আর লিসেনিং হচ্ছে শুনে প্যাসেজ সলভ করি, বাট আমাদের রাইটিং থাকে না। রাইটিংটা কিন্তু আমরা অনেক পরে পাই, ওই যে বয়েসেলে যখন ট্রেনিংয়ে যাই, মানে জাস্ট ফ্লাইটের আগে যখন যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংয়ে আমরা সেই রাইটিংয়ের কাজ করি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা প্রথমে কিছু ওয়ার্ড আমরা দেখব যেগুলো স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, মানে স্বরবর্ণ স্বরবর্ণের সাথে অবশ্যই ব্যঞ্জনবর্ণ তো থাকছে। এখানে ব্যঞ্জনবর্ণ হচ্ছে এই যে গোল যেটা জিরো, এটা কিন্তু ইয়ং, এটা কিন্তু ব্যঞ্জনবর্ণ, যেটা আগে অনেকেই এক একজন এক এক টিচার এক একভাবে বুঝিয়েছে, তো এটা কিন্তু ইয়ং মাথায় রাখতে হবে। তো প্রথমে হচ্ছে আ, রাইট, এটা কিন্তু আ, আর আয়ের পূর্ণাঙ্গ অর্থ তখনই মানে পূর্ণাঙ্গ উচ্চারণ তখনই হবে যখন তার পূর্বে আমরা একটা ইয়ং দেব, তার মানে হচ্ছে এটা আ এবং তারপরে হচ্ছে এটা ই, আ ই। এই উচ্চারণটা কিভাবে হবে, এটা কিন্তু আ ই এভাবেই উচ্চারণটা করতে হবে, কিন্তু আমরা যদি এটাকে মিলিয়ে পড়ি আই বলি তাহলে হবে না। অসংখ্য টিচার বাংলাদেশে যারা এটাকে আই বলে শিখিয়েছে, আই মানে একসাথে মিলিয়ে একসাথে উচ্চারণ করেছে, বাট কোরিয়ান বর্ণে মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে এভাবে সাউন্ড আসেই না। যেমন তোমাকে বলি যে আমরা যখন ইংরেজি থেকে বাংলা, মানে ধরো যে আমি তোমাকে ভালোবাসি, এটা যদি লিখতে যাই তাহলে হচ্ছে আমি তোমাকে ভালো বা সি, তার মানে আমি তোমাকে ভালোবাসি। এই বাংলাকে যেমন ইংরেজি ডিরেক্টলি করা যায় এবং সেম উচ্চারণ রাখা যায়, এই ধরনের মানে মানে এটা যেখানে ঘটছে মানে বাংলা আর ইংরেজি যেটা করা সম্ভব, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না। অর্থাৎ এটার উচ্চারণ কিন্তু আ ই এভাবেই বলতে হবে, আ ই মানে হচ্ছে শিশু, এটাকে কিন্তু আমি ইচ্ছা করলে আই বলতে পারবো না। এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব এই সাইডে, আমরা এখানে জাস্ট কিছু ওয়ার্ড আমরা মুখস্থ করিনি। তাহলে এটা হচ্ছে আ ই, তারপরে হচ্ছে ও, এটা হচ্ছে ও ই মানে শশা, তারপরে হচ্ছে আ উ, প্রত্যেকটার সাথেই কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা ভাওয়েলের সাথেই কিন্তু ইয়ং আছে, মাথায় রাখতে হবে। তাহলে কি আ উ হচ্ছে ভাই, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ও, ও আ মানে আমরা বলি না ওয়াও, এটা যদি আমরা একসাথে মিলিয়ে দিই তাহলে কি ও ওয়ের সাথে আকার, তাহলে ওয়া দারুন, আসলে তো ওয়া মানে তো দারুন, কিন্তু ওয়াও ব্যাপারটা এরকম হবে। মানে প্রত্যেকটা স্বরবর্ণ থেকে আরেকটি স্বরবর্ণ যেতে যে হাফ সেকেন্ড ব্রেক দেওয়া লাগে সেটা এখানে লাগবে, তাহলে প্রত্যেকটা স্বরবর্ণের যে পূর্ণাঙ্গ একটা সাউন্ড সেটা এখানে উৎপন্ন হবে। ওকে, তারপরে হচ্ছে ই আ, ইয়া মানে এই শোনো, ইয়া মানে এই শোনো। আচ্ছা, এখন আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে আ ই, আ ই মানে শিশু আমরা জানি, তো এই যে দেখো আ এবং একটা হাইফেন দিয়ে ই দিয়েছি, তার মানে আমি এখানে হাফ সেকেন্ড হলেও ব্রেক দিয়েছি, আর এটা আ ই এভাবেই এটা উচ্চারণ হবে। এখন অনেকে হয়তো মনে করে যে এটা তো যদি মিলিয়ে পড়ি তাহলে কী হবে, আই
আই বলে কোনো উচ্চারণই হবে না কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। যেমনটা আমরা এখানে বাংলাতে লিখছিলাম যে আ এ এম আই, আমি তোমাকে, টি ও এম এ কে ই, এটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইম্পসিবল। ওকে, সো আই হবে না, এটা আ ই এভাবেই উচ্চারণ করতে হবে। তারপরে হচ্ছে আ, এটা হচ্ছে আ, এবং আয়ের পরে দেখো এখানে আরেকটি যুক্ত স্বরবর্ণ রয়েছে আ ইয়া, তাহলে আ হাইফেন দিয়ে ইয়া, আ ইয়া এভাবে উচ্চারণ করতে হবে। তার মানে একটু হলো হাফ সেকেন্ড হলো ব্রেক দিতে হবে। এখন এটা যদি আমি একেবারে মিলিয়ে ফেলি আইয়া আইয়া, তাহলে এটা হবে না, এটা ক্রস, এভাবে উচ্চারণ হয় না। আর এখানে আরেকটি বিষয় আছে মাথায় রাখতে হবে যে এটা একটি স্বরবর্ণ, ঠিক আছে, স্বরবর্ণর পরে পূর্বে অবশ্যই কি হবে, ইয়ং হবে। আর এটা কিন্তু যুক্ত স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণের পূর্বেও কিন্তু কি হবে, ইয়ং হবে। এই যে এই এইগুলো অনেকে মিস করে লেখার ক্ষেত্রে। আচ্ছা, এবার এখানে আরেকটু বিষয় আমরা দেখি, যেমন এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই না, মানে কনসোন্যান্ট, এটা হচ্ছে ম, ময়ের সাথে একটা কী দেওয়া হয়েছে, স্বরবর্ণ দেওয়া হয়েছে। তো এটা যেহেতু ব্যঞ্জন বর্ণ, তারপরে একটা স্বরবর্ণ যদি আসে সেক্ষেত্রে আমাদের এখানে ইয়ংয়ের প্রয়োজন নেই, এটা মাথায় রাখতে হবে। বাট আমরা যদি স্বরবর্ণ দিয়ে একটা সাউন্ড উৎপন্ন করতে চাই, সাউন্ড মানে শব্দ, যেমন এটা এটা দিয়ে, যেমন আ এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ উচ্চারণ, তাহলে আ, তারপরে ইয়া এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি উচ্চারণ, তাই এগুলোর পূর্বে কী হয়েছে, ইয়ং হয়েছে। কিন্তু এটার পরে, মানে এটার পরে যদি এখানে কোনো ধরো যে যদি ব্যঞ্জনবর্ণ হয় সেক্ষেত্রে তো ব্যঞ্জনবর্ণে বসছে, অথবা এটার পূর্বে, এটার পূর্বে যদি কোনো ধরো যে এই মই দিয়ে দিলাম এখানে, রাইট, তো এই ম যদি দিই তাহলে তখন সেক্ষেত্রে এখানে আমার এই ইয়ংটা লাগবে না। তো বিষয়টা হচ্ছে এটা, তাহলে কি এখানে ম এখানে হচ্ছে কি এ, তাহলে ম্য, এটা রাইট, ঠিক আছে, এখানে কোনো ইয়ং হবে না। এবার নিচে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ও, ও এর ওপরে ইয়ং রয়েছে, ঠিক আছে, ও, আর এখানে সংযুক্ত স্বরবর্ণ, তাহলে এখানেও স্বরবর্ণ, এখানেও স্বরবর্ণ, তাই না, তো স্বরবর্ণ হলে তো অবশ্যই ইয়ংটা লাগছেই, লাগবেই, তাহলে হচ্ছে কি ও ও আর ইয়া, এখানে দেখো হাইফেন দেওয়া হয়েছে, মানে একটু পজ দেওয়া হয়েছে, ব্রেক দেওয়া হয়েছে, তাহলে এটা সঠিক উচ্চারণ হবে ও ইয়া। কিন্তু আমরা যদি ও ইয়া বলি তাহলে হবে না। এখনও অনেক টিচাররা এই ভুলটা পড়ায়, এবং যারা আগে দুই বছর চার বছর আগে ভুল পড়িয়ে এসেছে, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে, সেটা তো ভুল তো ভুলই, কারণ সঠিক লিসেনিং যখন তুমি শুনতে যাবে, যখন তুমি গুগল ট্রান্সলেট শুনবে অথবা কোরিয়ান মেয়েদের সাথে বা ছেলেদের সাথে সরাসরি কথা বলবে, তখন তুমি সঠিক রিয়েল মানে উচ্চারণ এবং কথা বলার ফ্লাকচুয়েশন এবং ইন্টোনেশন সবগুলোই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটি বিষয় ক্লিয়ার হয়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি ও, তাই না, ও, আর এটা হচ্ছে কি একটা মানে স্বরবর্ণ, তো এটা হচ্ছে এ। তো আমরা যদি মনে করি যে এটাকে ওইয়া উচ্চারণ করতে চাচ্ছি গায়ের জোরে, মানে যেটা হবে ও ইয়া, মানে একটা হাফ সেকেন্ড পজ দিয়ে ইয়া হবে, যে ও ইয়া, এটা ও ইয়া, এটা সঠিক উচ্চারণ, দুইটাই স্বরবর্ণ এবং দুইটার পূর্ণাঙ্গ মানে সাউন্ডটা প্রডিউস হচ্ছে এখানে, ও পূর্ণাঙ্গ উচ্চারণ হচ্ছে, ইয়া এটাও পূর্ণাঙ্গ উচ্চারণ হচ্ছে, যার কারণে দুটোর সাথেই কিন্তু ইয়ং লাগা হয়েছে। কিন্তু আমরা এটাকে ওইয়া বলতে পারবো না, এটা অসম্ভব। কিন্তু যদি গায়ে জোরে ওইয়াই লিখতে যাই বা উচ্চারণটা করতে যাই, যদিও বা এই নামে বা এই শব্দে কোনো অর্থই নেই, রাইট, কিন্তু যদি গায়ে জোরে করতে যাই, মানে ধরো যে কারো নাম ওইয়া, সেক্ষেত্রে তো কোরিয়ান ভাষায় লিখতে হবে, তাই না, লেখাটা তো জানতে হবে। তো ধরো এরকম যদি বিষয় হয়, তো এখানে দেখো ওইয়া ধরো একটা লোকের নাম, এখন অনেকে মনে করতে পারে যে এখানে ও এর ওপরে ইয়ং দেওয়া আছে, তাহলে পূর্ণাঙ্গ উচ্চারণ ও, ঠিক আছে, আর এখানে আছে এ, কে যদি পূর্ণাঙ্গভাবে উচ্চারণ করতে চাই তাহলে তো এটার পূর্বে ইয়ং লাগবে। তো আমি যদি এটা ইয়ংটা উড়িয়ে দিই তাহলে এটা মিলিয়ে পড়া যায় কি না, এরকমভাবে অনেকে ভাবতে পারে, কিন্তু আসলে বিষয়টা কখনো হবেই না। তার মানে এখানে ইয়ং হতেই হবে, আর ইয়ং যদি এখানে হয়, মানে হতে তো হবেই, আর ইয়ং হতে হলে সেটার উচ্চারণ কিন্তু কখনোই ওইয়া বলতে পারবো না, আমাকে এখানে ও
ইয়া ও ইয়া এভাবেই করতে হবে জাস্ট এখানে উচ্চারণ নিয়ে আমি একটু আলোচনা করলাম তোমরা যারা দীর্ঘদিন ধরে হয়তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছো গবেষণা করছো আমার এই ভিডিওর থেকেও হয়তো কিছুটা তোমাদের ধারণা চলে এসেছে আর সামনে আগামীতে আমি সর্বোন্ন তো শেষ ব্যঞ্জনবর্ণ নিয়ে ডিটেলসে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কোনো মন্তব্য থাকলে সেটাও করে দিতে পারো আর তুমি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম